قرآن যত ফরায়েজ যত ওয়াজিবাত যত যা আছে সব লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলের জীবনে যা যা করতে বলেছেন যা যা করে দেখিয়েছেন সবটা মিলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এবং সবটা আপনি করেছেন তো যদি ফাঁসি মিলে তো আলহামদুলিল্লাহ কিছু করেছেন কিছু কিছু ছেড়েছেন যদি রুটি মিলে الحمد لله شبتا ধরেছেন রুটি মিলে তা আলহামদুলিল্লাহ شبتا করেছেন ফাঁসি মিলে তা আলহামদুলিল্লাহ দেখার বিষয় হলো আমি شبتا করেছি কিনা বলেন কি বলছি হ্যাঁ নাকি মানে আমি যেটা খুশি সেটা করব দাঁড়ান ইনশাআল্লাহ এবার শুনবেন আবার বিষয় হলো পুরো দিন মানলাম দরে অর্ধেক কইছো ইউটিউবে দরে পুরো কর্নার সে তার দিলে যা আছে পুরাটা বলে নাই মানা আউসাজ যেমন বলেন এই কথাটা বুঝায় বলেন জোর দেন আরেকজন বলতে হবে মানা আতা উল্লাহ বলতে হবে বলেন পুরো বুঝায় বলেন বুঝছেন সবাই অনাথা উল্লাহ বলতে পারবে ইনশাআল্লাহ অল্প অল্প কয় ডরে ডরে হ্যাঁ لا إله إلا الله رسول الله تيش بشرة فرو زندگير معنی بلو لا إله إلا الله الحمد لله فرو قرآن لا إله إلا الله ترسما تو لا إله إلا الله دابي أسه دابي إبان لا إله إلا الله دابي تردد أمي قرآ قولي قرآ قرآ قولي جدي أمار زيال جلوم ميلي دوبو الحمد لله قرآ قرآ قولي جدي أمار خشي حش دوا الحمد لله বাচ্চাই মিলে বাচ্চাই মিলে চাকরি মিলে বড় মসজিদের খেতাবত মিলে আলহামদুলিল্লাহ বলেন এটার মধ্যে কি আছে বলেন এস্তেনজার টিস্যুটাও এর মধ্যে আছে সুবহানাল্লাহ বলেন খাওয়ার আগে একটু লবণ মুখে দেওয়া এটাও এর মধ্যে আছে খাওয়ার পরে একটু মিষ্টি দেওয়া এটাও এর মধ্যে আছে ও অল্প শুধু এটা নিয়ে আছে শুধু এটা আছে না সব আছে আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে আল ইলমু বিমানাহা এক নম্বর হলো কালিমা তাইয়িবার মানা শিখা দুই নম্বর হলো আল ইয়াকিন যেটা শক আর রাইবের মুনাফি আল ইয়াকিন এটার উপর ইয়াকিন বানানো বলেন কি বানানো ইয়াকিন বানানো আল ইলম ওয়াল ইয়াকিন তিন নাম্বার আল ইখলাস যেটা রিয়া শিরিকের মুনাফি ইখলাস হলো রিয়ার মুনাফি ইয়াকিন হলো রাইবের মুনাফি হ্যাঁ আল ইখলাস তাহলে ইলম ইয়াকিন ইখলাস মুখস্থ এগুলো কি কালেমায়ে তৈয়বার শরায়েত কালেমায়ে তৈয়বার শরায়েত শর্ত বলেন এক নম্বর কি আইল এই জন্যই ওলামাদের থেকে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র সব মিল আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মিল দুই নম্বর নামাজ মিল তিন নম্বর ইলম ও জিকির মিল চার নম্বর ইখলাস মিল পাঁচ নম্বর হ্যাঁ সহি নিয়ত মিল হ্যাঁ
اكرام المسلمين ميل صحيح نيت ميل الله راستায় বের হওয়া ميل শুধু ওলামাদের থেকে দূরে থাকো এক নম্বরটাকে কুরবানি জবা করে দিয়েছে আল ইলমু বিমা নাহা এটাকে জবা করে দিয়েছে দেখছেন নি কৌশলটা কি হ্যাঁ চাবি দিয়েছে দাঁত দেয় নাই কো চাবি লইয়া থাক কোনো অসুবিধা নাই দাঁত না থাকলে জীবনও খুলতো না কি বলেন কি বলছি বলেন হ্যাঁ খুলবে না আপনি যে আমার দেশি দেখছেন সারা কইতেছে খুলতো না আমার দেশি একজন পাইলাম আহ নোয়াখালী আমার গর্ব আহ এটা এক নম্বরে আল ইলম বিমা নাহা দুই নম্বরে আল ইয়াকিন তিন নম্বরে আল ইখলাস মুখস্ত করতে হবে ইলম ইয়াকিন ইখলাস অ্যাডভোকেট বলেন এক নম্বর তাইলে বোঝা গেছে ইলম ছাড়া কালেমায়ে তৈয়বা হবে না কালেমায়ে তৈয়বার হক আদায় হবে না কালেমায়ে তৈয়বার তাকাজার উপর আপনি উঠতে পারবেন না ইলম ছাড়া আপনি ড্রাইভিং শিখা ছাড়া ড্রাইভার কেমনে হবে না হ্যাঁ দুই নম্বর ইয়াকিন দুই নম্বর কি তিন নম্বর কি ইখলাস তিনটা মুখস্থ হলো তিনটা তিনটা মুখস্থ করতে সহজ এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর আসিদক যেটা কিজবের মুনাফি কিজবের মুনাফি সত্য সত্য বলা বলেন এটা কালিমা তৈয়বার জন্য কি সত্য অসদ্দাকা বিল হুসনা তাসদিক করা আসিদক ইলম ইয়াকিন ইখলাস সিদক আমি আমার আমাদের ও মায়েরকে এই হারামে পাকে বসে এটা মুখস্থ করাইছি মনে আছে মনে নেই মারানো আমি মুখস্থ করাইছি হারামে বসে তোমার তারারে হ্যাঁ ইলম ইয়াকিন ইখলাস আসিদক সিদক মানে কি সত্য যেন কালেমা ভিতরেরটা বাইরেরটা বরাবর হয় সমান হয় সত্য হয় কি হয় আসিদক চার নম্বর পাঁচ নম্বর আল মুহাব্বা তাহলে মুহাব্বত কালেমার শর্ত আল ইলম ওয়াল ইয়াকিন ওয়াল ইখলাস ওয়াল সিদক ওয়াল মুহাব্বা কয়টা মুখস্থ আছে কি কি কিতাব গেল কোথায় কিতাব নাই বের করে দিছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আল মাহমুদকে উত্তম বিনিময় দান করেন দেখছেন আমার কাছে কিতাব খুঁজে পাইতেছি না সে নেট থেকে ঢুকি এই এখানে খটো খটো করে বাইর করে দিছে তাহলে বিজ্ঞান কিছু উপকার করছে কথা কয় না সব উপকার করছে না কিছু করছে আল্লাহরগুলো বাদ দিয়ে করছে না আল্লাহরগুলো লইয়া করছে আমরা বিজ্ঞানটা অস্বীকার করি ওরা আল্লাহরগুলো অস্বীকার করে আমরা ওদেরটা মানি আল্লাহটাও মানি এটাই না কথা কি কথা বিজ্ঞান সব করে হ্যাঁ কিছু করে না সব করে আর আল্লাহটা বাদ দিয়ে কিছু করে আল্লাহ লোহা বাদ দিলে আল্লাহর তামা বাদ দিলে আল্লাহর ফিতল বাদ দিলে আল্লাহর পানি বাদ দিলে আল্লাহর মাটি বাদ দিলে আল্লাহর বাতাস বাদ দিলে আল্লাহর আগুন বাদ দিলে সালাউদ্দিন পুরো ঢাকা ঘুরা ঘুরা আমার লাগে কিতাব সংগ্রহ এখন হাতে পাইতেছি না আছে কোথাও পাইতেছি না অথবা গাড়িতে হরে এটা হলো আমার ওর নামাজ বিছানা এটা কত পৃষ্ঠা আমি অনিশ্চয় পড়াইছি মনে হয় হিসাবে আমি এটা অনেক পৃষ্ঠা পড়াইছি পড়াইছি নি এটা তো স্বীকার করেন না আল্লাহ তৌফিক দান করে ইলম ইয়াকিন সিদ মুহাব্বা আচ্ছা আর ইনকিয়াদ ইনকিয়াদ মানে তরকের বিপরীত ছেড়ে দেওয়ার বিপরীত যেটা এটাকে বলে ইনকিয়াদ ছেড়ে দেওয়ার বিপরীত তরক আর হ্রদের মধ্যে একটু পার্থক্য আছে তরক আর হ্রদের মধ্যে কি যেমন ধরেন ভাই ধরেন বুঝলাম আমার লাগবে না এটা হলো তরক
এটা দিয়ে আমি কি করতাম, এটা হলো রদ, প্রত্যাখ্যান করা। রদ মানে কি করা? হ্যাঁ হ্যাঁ রিজেক্টেড, একদম ছেড়ে দেওয়া, এটা হলো ছেড়ে দেওয়া। আমি করলাম না, তরক করলাম, এটা হলো কি? দুটা এক নেই, হ্যাঁ একজনে দাঁড়িয়ে রাখে না, বেচারা দাঁড়িয়ে রাখতে পারে না, তরক করছে, এর মধ্যে কি? সে প্রত্যাখ্যান করেছে। সে কি করেছে? তরকের বিপরীত হল ইনকিয়াদ, আর রদের বিপরীত হল কবুল। এবার দেখেন, আল ইলমু ওয়াল ইয়াকিন ওয়াল ইখলাস ওয়াস সিদক ওয়াল মুহাব্বা ওয়াল ইনকিয়াদ ওয়াল কবুল, এই সাতটা হলো কালেমায়ে তৈয়বার শর্ত। আপনি শর্ত জানলেন না, মানবেন কেমনে? কোন ফাঁকে যে শর্ত লিক হয়ে গেছে কয়া জানা, বাস্তব অবস্থা। এই জন্য কালেমায়ে তৈয়বার শর্তগুলো মুখস্থ করা। কালকে সবক শুনবো সবার, এটা আসরের পরে এটা সবক শুনবো। শুনেন, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর। ছয় নম্বরটার নাম হলো ইনকিয়াদ। ইনকিয়াদ শব্দের অর্থ হলো রদ না করা, ফিরিয়ে না দেওয়া, এটা মেনে নেওয়া, মেনে নেওয়া। বলেন এটা কি? এরপরের নাম হলো কবুল, এটা মানেও মেনে নেওয়া, তবে একটা দিল থেকে মেনে নেওয়া, একটা শারীরিকভাবে মেনে নেওয়া। বলেন, শারীরিকভাবে মেনে নেওয়া, দিল থেকে মেনে নেওয়া। শারীরিকভাবে মানলো, কেউ রোজা রাখছে শারীরিকভাবে, লেকিন রাখছে কি লেগা? আব্বা বাদ, মা বাদ দিত না, লেগা বা লজ্জা, অথবা মার্কেটে ভাত খাইলে খাওয়া যাবে না, খাওয়াই যেহেতু যাবে না, ভোর রাতে ঠাঁসি খাও, কি বলে? আছে না এরকম? আপনাদের মধ্যে বেশি, এটা যেহেতু দিনে বাদ দেয় না, কি করবে, কি আর করা যায়, সরকার দিনে বাদ দেয় না, কি করতাম, বাঁচতাম না বাঁচতাম? হ্যাঁ, ক্যাম্পাসে দিনে বাদ দেয়, ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিনে বাদ দেয় না, তো কি করতাম? যা রাখাই দে, আছে না নাই? এটা ইনকিয়াদ হয়েছে, কবুল হয়নি। কি হয়েছে? ইনকিয়াদ হয়েছে, সবার মুখস্থ হয়েছে। কালকে যারা পারবে না, আসরের পরে একশো টাকা করে জরিমানা। কটা বাজে? সকলে বলেন আলহামদুলিল্লাহ। ওলামাদের জন্য তো সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাকিরাও শিখে নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আল ইলমু ওয়াল ইয়াকিন ওয়াল ইখলাস ওয়াস সিদক ওয়াল মুহাব্বা ওয়াল কবুল ওয়াল ইনকিয়াদ, ইনকিয়াদ মেনে নেওয়া সঠিকভাবে, ওয়াল কবুল মেনে নেওয়া আন্তরিকভাবে। হ্যাঁ, এখন ঘুমাতে ঘুমাতে তাকরার করবেন এটা ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।